বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ কোমল পানীয় হিসেবে পান করে থাকেন কোকা কোলা। কোমল এই বোতলজাত পানীয়র জনপ্রিয়তা যেন আকাশচুম্বী। কিন্তু হঠাৎ করে যদি কোকা কোলা প্রেমীরা কোকা কোলা ভর্তি একটি নদীর খোঁজ পান, কেমন অনুভূতি হবে তাদের? হ্যাঁ দর্শক, শুনতে একটু অন্যরকম হলেও আদতে কিন্তু কোকা কোলা হ্রদ সত্যিই আছে, যেটি ব্রাজিলের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ব্রাজিলের রিও গ্রান্দে দেল নর্তেতে অবস্থিত কোকা কোলা উপহ্রদ, যার পানির রং ঠিক কোকা কোলার মতোই, তবে এই হ্রদের পানি কিন্তু পান করা যায় না। লাগোয়া দা আরারাকুয়ারা নামক এই উপহ্রদের সামনে গিয়ে দাঁড়ালেই কোকা কোলা উপহ্রদ নামকরণের সার্থকতা টের পাবেন দর্শনার্থীরা। পানির রং ঠিক কোকা কোলার মতো হলেও এখানকার পানিতে থাকা উপকরণগুলো ভিন্ন এবং পানিতে নেই কোনো কার্বনেশন, ক্যারামেল নয়, বরং আয়রন ও আয়োডিনের সংমিশ্রণ এবং তীরে জন্মানো নলখাগড়ার পিগমেন্টেশন একসঙ্গে মিশে গিয়ে এর পানিকে কোকা কোলার রং দিয়েছে। শিশুরা এই উপহ্রদের নাম শুনে উল্লাসিত হলেও পানির রং দেখে বয়স্ক মানুষেরা কখনো কখনো পানিতে নামতে চান না। তবে রিও গ্রান্দে দো নর্তের দক্ষিণ উপকূলে অবস্থিত এই কোকা কোলা উপহ্রদ কিন্তু ব্রাজিলের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। গ্রীষ্ম মৌসুমে কোকা কোলা উপহ্রদের অগভীর পানি বেশ গরম থাকে, ফলে পরিবার পরিজন নিয়ে গোসল করা বা বন্য শুকরের উপর চড়ে ঘুরে বেড়ানোর জন্য এটি একটি চমৎকার জায়গা। আবার অনেকের ধারণা যে রাসায়নিক বিক্রিয়ার ফলে পানির রং কোকা কোলার মতো হয়ে গেছে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।